গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পঞ্চম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে কানেক্টেড রয়েছেন এবং যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আমি আশা করছি আমরা সকলেই অনেক ভালো আছি। আমরা কি সকলে ভালো আছি? আমরা কি সকলে ভালো আছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদেরকে হোমওয়ার্কটি দেখানোর চেষ্টা করছেন। আমাদের গত সপ্তাহের কিছু হোমওয়ার্ক ছিল এবং একটি অ্যাক্সিডেন্টের কারণে আমি আসলে গত সপ্তাহে আপনাদের ক্লাসটি নিতে পারিনি, এই জন্য আমি একান্তভাবে দুঃখিত। আশা করছি আমরা সকলেই আমাদের যে বাড়ির কাজটি ছিল সকলে খুব পারফেক্টলি ভালো মতো বাড়ির কাজটি করতে পেরেছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি দিনা বাড়ির কাজটি আমাকে দেখানোর চেষ্টা করছেন, ফিহা দেখানোর চেষ্টা করছেন, মাহফুজ আহমেদ দেখানোর চেষ্টা করছেন, মিম দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নাবিহা দেখানোর চেষ্টা করছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা সকলেই বাড়ির কাজটি সুন্দর মতো করেছেন। আচ্ছা আমি সকলের নামটি নিতে পারছি না, এই জন্য আমি একান্তভাবে দুঃখিত, কিন্তু যারা বাড়ির কাজ করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ফিহা, আমি আপনাকে আনমিউট করছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ফিহা, আপনাকে আমি আনমিউটের একটি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আমি ফিহার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কোনো সমস্যা নেই, আমি একটু চলে যাচ্ছি মাধুর্যর কাছে। মাধুর্য, আপনি কি আমার কথা শুনতে পারছেন? আপনাকে আমি আনমিউটের একটি রিকোয়েস্ট দিচ্ছি, মাধুর্য আপনি রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবেন? জি স্যার। আচ্ছা, আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন আমাদেরকে একটু জানাবেন আমরা কি প্র্যাকটিস করছিলাম, আমরা গত ক্লাসে কি করছিলাম, আমরা কি গত ক্লাস করেছিলাম? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা গত ক্লাসে করছিলাম, আমরা গত ক্লাসে করছিলাম আমাদের অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারটি নিয়ে, যেই চ্যাপ্টারটি অলরেডি আমরা মোস্ট অফ দ্য জিনিস কিন্তু দেখে ফেলেছি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্টগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। আজকে আমরা ওই চ্যাপ্টারটির বাকি অংশগুলো দেখব, কিভাবে একটি দশমিক নাম্বারের সাথে অন্য একটি দশমিক নাম্বারকে আমরা গুণ করতে পারি, কিংবা কিভাবে একটি দশমিক নাম্বারের সাথে অন্য একটি দশমিক নাম্বারকে আমরা ভাগ করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তার পর্যায়ক্রমিক অনুসারে আমরা তার পরবর্তী থেকে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। আপনারা সকলে যদি আমার স্লাইডটি দেখতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন। আপনারা সকলে কি আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিবেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারটি নিয়ে, যে চ্যাপ্টারটি আসলেই খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটির অলরেডি কিন্তু আমরা গুণের নিয়মটি বোধহয় গত ক্লাসে দেখে ফেলেছি এবং ভাগের নিয়মটিও কিন্তু আমরা অলমোস্ট কিছুটা দেখেছিলাম। আজকে আমরা ঠিক তার রেস্ট অফ দ্য থিং দেখার চেষ্টা করব, বাকি অংশটুকু আমরা দেখার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব। আমরা গত ক্লাসে যে পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। জিনিসটা এমন, সাত দশমিক দুই কে ভাগ করতে বলা হয়েছে নয়, এবং আমরা কিন্তু অলরেডি গুণের নিয়মের ভিতরে শিখে এসেছি যখন দশমিকের পরে একটি ডিজিট থাকে, আমি আবারও বলছি যখন দশমিকের পরে একটি ডিজিট থাকে তখন সেটিকে আমরা শূন্য দশমিক এক দ্বারা ডিভাইড করে নিই বা ভাগ করে নিই। তাহলে এই যে সাত দশমিক দুই রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই সাত দশমিক দুই এর ভিতরে শূন্য দশমিক এক রয়েছে কয়টি, দশমিক বাদে যে পূর্ণ সংখ্যাটি থাকে সেটি, দশমিক বাদে পূর্ণ সংখ্যাটি কি রয়েছে, বাহাত্তর রয়েছে। তার মানে আমরা সাত দশমিক দুই কে কিন্তু লিখতে পারি এইভাবে, শূন্য দশমিক একের বাহাত্তর একক। আচ্ছা, এবং ব্র্যাকেটের বাহিরে ভাগ নয় ছিল, আমরা ভাগ নয়টি বসিয়ে দিলাম। আচ্ছা এবার আমরা কি করব, এবার এই যে বাহাত্তর ছিল এবং এই যে নয় ছিল, আমরা দশমিকের কোনো কাজটা আসলে করব না, শুধু বাহাত্তর এবং নয় অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলিকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমরা যদি পূর্ণ সংখ্যাটিকে ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা কি পেয়ে যাচ্ছি, শূন্য দশমিক এক এর আট একক, যেটিকে আমরা ইনটু করলে আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক আট। আচ্ছা ঠিক একই রকম ভাবে আমরা যদি পরেরটিকে করার চেষ্টা করি, এক দশমিক ছয় ভাগ আট, এক দশমিক ছয় মানে কি,
শূন্য দশমিক এক থাকবে, কয়টি থাকবে? ১৬টি থাকবে। এবং ব্র্যাকেটের বাহিরে কি থাকবে? এখানে ভাগ আট ছিল, আমরা ভাগ আট বসিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো, শূন্য দশমিক একের এই যে ১৬ এবং এই যে আট, এই ১৬কে আমরা আট দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। আচ্ছা ১৬কে আট দ্বারা ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? দুই একক পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের অ্যান্সারটি চলে আসতেছে কিন্তু ০.২ একক। এই দুটো নিয়মকে আমরা বুঝতে পেরেছি ঠিক মতো? এই দুটো নিয়ম আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আপনাদেরকে একটি ম্যাথ বানিয়ে দিচ্ছি, আপনারা সকলে একটু বানিয়ে করার চেষ্টা করবেন, নিজেরা করার চেষ্টা করবেন। ম্যাথটি হচ্ছে এরকম, ৫.২৩৫, আমি আবার বলছি ৫.২৩৫, এই সংখ্যাটিকে আমরা ভাগ করব ১২ দ্বারা। ৫.২৩৫, আমি আবারও বলছি ৫.২৩৫, এই সংখ্যাটিকে ভাগ করব আমরা ১২ দ্বারা। আমরা একটু দেখি কে আগে করতে পারে। আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই করার চেষ্টা করছি, কে আগে করে ফেলতে পারে আমি একটু দেখতে চাচ্ছিলাম। ৫.২৩৫ কে আমরা যদি ১২ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু সকলে নিয়মটি জানি, ৫.২৩৫ যেহেতু দশমিকের পরে আমাদের তিনটি ডিজিট রয়েছে, তার মানে এটিকে আমরা কিভাবে ভাঙবো? ০.০০১ দ্বারা ভাঙবো। যদি আমাদের কারো হয়ে যায় আমরা একটু খাতাটি স্ক্রিনে ধরার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই করার চেষ্টা করছি। ৫.২৩৫ কে আমরা ১২ দ্বারা ভাগ করব। ৫.২৩৫ অর্থাৎ আমরা কি করব? ০.০০১ নিব। এরপরে আমরা কি করব? ০.০০১ এর কয়টি পাবো? ৫,২৩৫টি পাবো। এরপরে আমরা কি করব? ৫,২৩৫কে পরের যে সংখ্যাটি রয়েছে সেটি দ্বারা ভাগ করে দিব। আমি দেখতে পাচ্ছি অলরেডি নাবিহা সাজ্জাদ আমাদেরকে খাতাটি দেখানোর চেষ্টা করছেন। নাবিহা, আমি আপনার খাতাটি একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, ৫.২৩৫কে যদি আমরা ১২ দ্বারা ভাগ করি, নাবিহা ডাইরেক্ট মনে হয় অ্যান্সারটি লিখে ফেলেছেন, বাট আসলে আমরা সরাসরি যদি অ্যান্সারটি লিখি তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা ১২ দ্বারা ভাগ করতে হয়তো অনেকের অসুবিধে হচ্ছে, অর্চি অলরেডি করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি অর্চির খাতাটি একটু দেখতে চাচ্ছি। ০.০০১ এর ৫,২৩৫ একক, যেটি বাহিরে থাকবে ১২, এরপরে আমরা কি করব? ৫,২৩৫কে ১২ দ্বারা ভাগ করব। আচ্ছা ৫,২৩৫কে ১২ দ্বারা ভাগ করলে হচ্ছে ৪৩,৬২৫। আচ্ছা অর্চি, তোমার এই ভাগটি ৫,২৩৫কে যে তুমি ১২ দ্বারা ভাগ করেছো সেই ভাগফলটি তোমার ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে। ৫,২৩৫কে যদি তুমি ১২ দ্বারা ভাগ করেছো সেই ভাগফলটি ভুল হয়েছে, বাকি সবকিছু তোমাদের ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটু সহজ করে দিচ্ছি। ৫,২৩৫, ৫.২৩৫কে আমি বলেছিলাম তোমাদেরকে ১২ দ্বারা ভাগ করতে। এখন ১২ দ্বারা ভাগ করার কারণে হয়তো কি হয়েছে আমাদের, আমি দেখতে পাচ্ছি ১২ দ্বারা ভাগ করার কারণে অনেকে হয়তো ৫,২৩৫কে ১২ দ্বারা ভাগ করতে পারোনি। আচ্ছা যারা ৫,২৩৫কে ১২ দ্বারা ভাগ করতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা ৫.২৩৫কে ৫ দ্বারা ভাগ করো, ৫.২৩৫কে ৫ দ্বারা ভাগ করো, এটা খুবই সহজ হবে, আমরা বুঝতে পারছি। ৫.২৩৫কে আমরা একটু ৫ দ্বারা ভাগ করার চেষ্টা করি, সবাই দেখি কে করতে পারি। ১২ দ্বারা হয়তো একটু বড় সংখ্যার কারণে আমরা অনেকেই করতে পারছিলাম না, আমরা একটু চেষ্টা করব ৫.২৩৫কে ৫ দ্বারা ভাগ করার জন্য। মেহেজাবিন, আপনি হয়তো কিছু বলতে যাচ্ছেন, ঠিক আছে আমি আপনাকে আনমিউট করছি। মেহেজাবিন, আপনাকে আমি আনমিউট করছি। স্যার, এই অঙ্কটাকে আরেকবার বোঝানো যাবে? আমি মাত্র কানেক্ট হলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আপনাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করছি, যারা করতে পারছেন না তাদের জন্য আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি, আমরা সকলে একটু মনোযোগ সহকারে আরেকবার দেখার চেষ্টা করব।
আচ্ছা, আমাদের ম্যাথের রুলসটি আসলে কি ছিল? আমরা যদি এই দুটো ম্যাথ, আচ্ছা আমি পরের ম্যাথটিতে চলে যাচ্ছি, আমরা যদি পরের ম্যাথটিতে চলে যাই, দেখো কি আছে, 0.16 কে 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমি আবার বলছি, 0.16 কে 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এখন এই যে 0.16 রয়েছে, এই 0.16 এর ভিতরে দশমিকের পরে কয়টি ডিজিট আছে? দুটো। দশমিকের পরে আমাদের ডিজিট আছে কয়টি? দুটো ডিজিট আছে। এখন যখন দশমিকের পরে দুটো ডিজিট থাকে, তখন সেটিকে আমরা কি হিসেবে কাউন্ট করি? 0.01 দ্বারা কাউন্ট করি। যদি দশমিকের পরে তিনটি ডিজিট থাকতো, আমরা কি করতাম? 0.001 দ্বারা কাউন্ট করতাম। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে দশমিকের পরে আমাদের ডিজিট নাম্বার কয়টি, সেই ডিজিট নাম্বারটা যদি আমরা মিলিয়ে লিখি, তাহলে বাকিটুকু আমরা আলটিমেটলি অটোমেটিক বুঝে যাব। আচ্ছা, এখন এই যে এখানে ছিল 0.16, যেটিকে আমরা লিখলাম 0.01 এর 16 একক, রাইট? এবার আসো, আমরা এই যে পূর্ণ সংখ্যা রয়েছে 16 এবং এই যে পূর্ণ সংখ্যা রয়েছে আমাদের 2, আমরা কি করব, এই 16 এবং 2 কে ভাগ করব। আমরা যদি 16 এবং 2 কে ভাগ করি, আমরা কি পেয়ে যাচ্ছি? 8 পেয়ে যাচ্ছি, 0.01 এর 8 একক। আচ্ছা, এবার আসো, এই 0.01 কে যদি আমরা 8 দ্বারা গুণ করে দেই, আমরা কিন্তু অলরেডি পিছনে গুণের নিয়মগুলো শিখেছিলাম, 0.01 কে 8 দ্বারা গুণ করলে কি হবে? 0.08 হবে। আমরা কি নিয়মটি সকলে বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি, একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব টিচারকে। হ্যাঁ, সকলে বুঝতে পেরেছি। তাহলে এবার একটু আমরা আগের ম্যাথটি একটু করার চেষ্টা করব। 5.235 কে 5 দ্বারা ভাগ করো। 5.235 কে আমরা 5 দ্বারা ভাগ করার চেষ্টা করব সকলে। যদি কারো হয়ে যায় ইতিমধ্যে, আমাদেরকে একটু খাতাটি স্ক্রিনে দেখানোর চেষ্টা করবেন। আমি দেখতে পাচ্ছি লাইসা অলরেডি করে ফেলেছেন, লাইসার খাতাটি আমি স্ক্রিনে দেখতে যাচ্ছি। 5.235 কে 5 দ্বারা ভাগ করলে 0.001 এর 5235 কে 5 দ্বারা ভাগ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1047। অর্থাৎ এখানে যদি আমরা 3 ঘর পর দশমিক চিহ্ন বসিয়ে দিই, 1.047, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। আমরা সকলে একটু লাইসার খাতাটি দেখার চেষ্টা করব। 1.047 হবে কারেক্ট অ্যান্সার। লাইসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি লাইসা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, লাইসাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তার মানে আমরা অলরেডি সকলে নিয়মটি বুঝতে পেরেছি, বাকি যারা রয়েছি তারা একটু কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি মিম করে ফেলেছেন, নেহা করে ফেলেছেন, লাবিবা করে ফেলেছেন। অ্যান্সারটি হচ্ছে 1.047। হ্যাঁ, যারা করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো অনেকের নাম নিতে পারছি না, কিন্তু যারা আপনারা করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের পরবর্তী যেই স্লাইডটি রয়েছে সেটি দিয়ে একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথটিতে। আচ্ছা, বলা হয়েছে 0.42 কে 6 দ্বারা ভাগ করতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু, আমি বুঝতেই পারছি, আমরা সকলে নিয়মটি কিন্তু বুঝে ফেলেছি, কখন আমরা 0.01 আনবো, কখন আমরা 0.001 আনবো, এই নিয়মটি কিন্তু আমরা অলরেডি সকলে বুঝে ফেলেছি। আচ্ছা, এবার চলে আসি, 0.42 কে 6 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, এটিকে আমরা কিভাবে ভাঙাবো? 0.01 এর 42 একক দ্বারা ভাঙাবো, যেটাকে ভাগ দিতে হবে 6 দ্বারা। এবং আমরা কিন্তু ইতিমধ্যে জানি আমরা দশমিকটিকে আলাদা রেখে পূর্ণ সংখ্যাগুলোকে ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটি আমাদের কি রয়েছে? 42 এবং 6। আমরা যদি 42 কে 6 দ্বারা ভাগ করে দেই, আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 7। তার মানে আমাদের অ্যান্সারটি চলে আসতেছে 0.07। আচ্ছা, এর পরের ম্যাথটি, 0.035 কে 7 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। 0.035 কে 7 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এখন আসি আমরা, 0.035 কে দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে? তিনটি, রাইট? দশমিকের পরে ডিজিট রয়েছে কয়টি? তিনটি। তাহলে এটিকে যখন আমরা ভেঙে লিখব, আমরা কি লিখব? আমরা কিন্তু লিখব 0.001 দ্বারা। আচ্ছা, এবার চলে আসি, 0.001 এর আমরা 35 একক লিখলাম, ভাগ দিলাম 7 দ্বারা।
এবার আমরা কি করব, এই যে পূর্ণ সংখ্যা রয়েছে 35 এবং এই যে একটি পূর্ণ সংখ্যা রয়েছে 7, আমরা এই দুটো ডিজিটকে ভাগ করার চেষ্টা করব। আমরা যদি এই দুটো ডিজিটকে ভাগ করার চেষ্টা করি আমরা কি পেয়ে যাচ্ছি, 5 একক পেয়ে যাচ্ছি। তাহলে 5 এর সাথে আমরা যদি 3 ঘর পরে দশমিকটা বসিয়ে দেই আমরা কি পাচ্ছি, 0.005 পাচ্ছি। আমরা কি সকলে বুঝতে পেরেছি? আমি একটু সকলের একসাথে দেখতে চাচ্ছিলাম, সকলে কি নিয়মটি ভালো মতো বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইড দিতে চলে যাচ্ছি। শূন্য দশমিক শূন্য চার আট ভাগ আট, আই থিঙ্ক আমাদের বলার অপেক্ষা রাখে না, এই ম্যাথটিও কিন্তু আমরা নিজেরাই করতে পারব। 0.001 এর 48 একক, যেটিকে 8 দ্বারা ভাগ করতে হবে, আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব 48/8। আচ্ছা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 0.001 এর 6 একক। ওকে, সো আমাদের মূল অ্যানসারটি চলে আসতেছে 0.006। আচ্ছা, এবার আমরা পরেরটি চলে যাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমরা যে নিয়মটি দেখছিলাম সেটি ছিল কিভাবে আমরা পাশাপাশি দুটো সংখ্যার ভাগ করতে পারি। এবার আমরা একটু আলাদা নিয়ম দেখতে যাচ্ছি, কিভাবে আমরা পাশাপাশি না, আমরা ভাগের যে নর্মাল নিয়মটি আছে কথা ছাড়া, ভাগের যে নর্মাল নিয়মটি আমরা নিচের ক্লাস থেকে, ছোট ক্লাস থেকে শিখে আসছিলাম, সেই নিয়মে আমরা দশমিকের ভাগগুলোকে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাচ্ছি আমাদের স্লাইডটিতে। বলা হয়েছে এমন, 0.329 কে ভাগ করতে হবে 7 দ্বারা। বলা হয়েছে 0.329 কে ভাগ করতে হবে 7 দ্বারা। আমরা প্রথমে কি করব, 0.329 কে লিখব, এরপরে আমরা নর্মালি যেভাবে দুই পাশে দুটো দাগ দেই, দুই পাশে দুটো দাগ দিব। আচ্ছা, এবার আমরা ভাজকটিকে বাম পাশে লিখব। আমরা কি সকলে ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো কি চিনি? সকলে কি ভাজ্য, ভাজক, ভাগফল এগুলো চিনি? আচ্ছা, কোনটাকে ভাজ্য বলা হয়, কোনটাকে ভাগফল বলা হয়, কোনটাকে ভাজক বলা হয় সকলে নিশ্চয়ই আমরা জানি। ঠিক আছে, আমি একটু লাবিবার সাথে কথা বলতে চাচ্ছিলাম। লাবিবা, আপনাকে আমি আনমিউট করছি। জি স্যার। আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলবেন, আমরা ভাজ্য কোনটাকে বলি, ভাজক কোনটাকে বলি, ভাগফল কোনটাকে বলি? স্যার, মাঝখানে যে লেখাটা থাকে এটা হচ্ছে ভাজ্য, আর তার সাথে এটা হচ্ছে ভাজক, আর বাম পাশে থাকে এটা বাম পাশে থাকে ভাজক, ভাজক, আর ডান পাশেরটা হচ্ছে ভাগফল, আর ভাগ করার পর লাস্টে যে উত্তরটা ভাগশেষ অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। থ্যাংক ইউ সো মাচ আবিবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা নিশ্চয়ই সকলে লাবিবার কথাটা শুনে ফেলেছি অলরেডি, যে কোনটাকে আমরা ভাজ্য বলবো, কোনটাকে আমরা ভাজক বলবো, কোনটাকে আমরা ভাগফল বলবো, কিংবা কোনটাকে আমরা ভাগশেষ বলবো। আচ্ছা, আমি আশা করছি আমরা অনেকেই হয়তো এই জিনিসগুলো জানি, তারপরেও এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভাগ অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আমাদের স্লাইডটিতে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের স্লাইডটিতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি 7, আর এখানে আছে 0.329। এখন এই যে আমাদের প্রথমেই কি রয়েছে, 0 দশমিক রয়েছে, প্রথমেই কি রয়েছে, 0 দশমিক রয়েছে। এখন 0 দশমিক থাকলে 7 কি 0 দশমিকের ভিতরে ভাগ যায়? কোনোভাবে যায় না। না গেলে আমরা যে কাজটি করব, এই দশমিকের জন্য, এই যে একটি দশমিক চিহ্ন রয়েছে, এই দশমিকের জন্য আমরা আমাদের ভাগফলের ঘরে একটি দশমিক চিহ্ন বসিয়ে দিব। আমরা বসিয়ে দিলাম দশমিক চিহ্ন, এই আমরা একটা দশমিক চিহ্ন বসিয়ে দিলাম। আচ্ছা, এটিকে কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি। আমরা চাইলে প্রথমে এই যে শূন্য ছিল, এই শূন্যের জন্য একটি শূন্য দিয়ে এইখানে যা বসানো হবে, একটু খেয়াল করবো কথাটি, ভাগফলের ঘরে যা বসানো থাকবে সেটি দ্বারা ভাজকটিকে কি করতে হয়, সবসময় গুণ করতে হয়। কি করতে হয়? সবসময় গুণ করতে হয়। আমি আবারও বলছি, ভাগফলের ঘরে যা থাকবে সেটি দ্বারা ভাজকের ঘরের অ্যান্সারটিকে কি করব, আমরা সবসময় গুণ করব। তাহলে আমরা যদি এখানে শূন্য বসিয়ে দেই, এই শূন্য দ্বারা এই সাতকে আমরা কি করব, গুণ করব। শূন্য দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে কিন্তু শূন্যই হয়। শূন্য দ্বারা
যে কোনো কিছুকে গুণ করলে কি হয়, রেজাল্ট শূন্য হয়। আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কিংবা আমাদের খাতায় নোট আকারে লিখে রাখতে পারি, শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তরটি হয় আমাদের শূন্য। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শূন্য দশমিক দিয়ে এখানে একটি শূন্য আনলাম, তারপরে আমরা কি নামালাম, তিন। এখন কথা হচ্ছে এই যে সাত, এই সাত কি তিনের ভিতরে ভাগ যায়? নো, সাত কিন্তু তিনের ভিতরে ভাগ যায় না। তাহলে এখন আমাদের উপায় কি, আমাদেরকে কি করতে হবে, এখানে একটি শূন্য নিয়ে আসতে হবে, এখানে আরেকটি আমরা কি নিয়ে আসব, শূন্য নিয়ে আসব। আচ্ছা, আমরা যদি শূন্য নিয়ে আসি আরেকটি, এই শূন্যটিকে যদি আমরা এই সাত দ্বারা ভাগ করি, আমরা কি পেয়ে যাব, শূন্যই কিন্তু পেয়ে যাব। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, এবার তিন, কত পেয়ে যাচ্ছি, তিন পেয়ে যাচ্ছি। এবার পরের ডিজিটটি আমরা নামিয়ে ফেলবো, পরের ডিজিটটি কি রয়েছে, টু রয়েছে, তার মানে বত্রিশ। আমরা এই বত্রিশের ভিতরে যদি সাতকে দেই, আমাদের কিন্তু অবশ্যই নামতা পারতে হবে, নামতা যদি আমরা ভালো না পারি আমরা কিন্তু ভাগ অঙ্ক ভালো মতো পারবো না। বত্রিশের ভিতরে সাত কতবার যায় আমরা কি জানি, জানি চারবার যায়, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমরা দেখানোর চেষ্টা করছি, বত্রিশের ভিতরে সাত যায় কয়বার, চারবার। তাহলে আমরা যদি বত্রিশের ভিতরে সাতকে ভাগ দিই চারবার, কত পাচ্ছি, চার সাত আর আঠাইশ পাচ্ছি। আচ্ছা, এখন এই বত্রিশ থেকে আঠাইশ কে ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি চার, এবং পরের ডিজিটটি আমরা পেয়ে যাচ্ছি নয়। ওকে, এবার এই সাত উনপঞ্চাশের ভিতরে কয়বার যায়, সাতবার যায়, সাত সাত আর উনপঞ্চাশ। তো আমাদের রেজাল্ট কি থাকছে, জিরো। তো আমরা ভাগ করলে কি পাচ্ছি, শূন্য দশমিক শূন্য চার সাত। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমরা করে ফেলেছি, আমরা কি সকলে বুঝতে পেরেছি এইটুকু, আমরা কি সকলে বুঝতে পেরেছি, সকলে যদি বুঝতে পেরে থাকি একটু থামসাপ দিয়ে দেখিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি আমরা সকলেই বুঝতে পেরেছি, এই ভাগ অঙ্কের ভিতরে, দশমিকের ভাগ অঙ্কগুলোর ভিতরে কিন্তু অনেক রকমের কমপ্লিকেশন আছে। আমি চেষ্টা করব এই ভাগ অঙ্কগুলোর ভিতরে যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়মকে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। দশমিকের ভাগ অঙ্কের গুলোর ভিতরে কিন্তু অনেক রকমের কমপ্লিকেশন আছে, আমরা সকলেই একটু মনোযোগ সহকারে দেখার এবং বুঝার চেষ্টা করব, সকলেই একটু মনোযোগ সহকারে দেখার এবং বুঝার চেষ্টা করব। এবং এই যে দশমিকের ভাগ অঙ্কগুলো রয়েছে, এই দশমিকের ভাগের ভিতরে অনেক রকমের নিয়ম রয়েছে, আমরা একই ভাগ অঙ্ককে অনেকগুলো ওয়েতে করতে পারি, একটি ভাগ অঙ্ককে কিন্তু আমরা চাইলে অনেকগুলো ওয়েতে করতে পারি। আমি পর্যায়ক্রমিক ভাবে আপনাদেরকে সবগুলো নিয়মই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যার কাছে আমাদের যেই নিয়মটি বা যেভাবে ইজিয়ার মনে হবে আমরা সেই নিয়মেই করে ফেলব, এবং অল নিয়ম আর পারফেক্ট, প্রত্যেকটা নিয়মই কিন্তু আমাদের জন্য রাইট। ওকে, আমরা আমাদের স্লাইডটিতে চলে যাচ্ছি, এবার আমরা পরের ম্যাথটি দেখার চেষ্টা করব। আমরা সবগুলো ম্যাথই অল্প অল্প করে বুঝার এবং দেখার চেষ্টা করব। এর পরের ম্যাথটিতে রয়েছে 10.812 কে ভাগ করতে বলা হয়েছে চার দ্বারা, 10.812 কে ভাগ করতে বলা হয়েছে কি দ্বারা, চার দ্বারা। এখন চলে আসি, 10.812 প্রথমে আমরা লিখলাম, দুই পাশে দুটো দাগ দিলাম, এক পাশে আমরা কি লিখলাম, ভাজকের স্থানে চার লিখলাম। এখন নিয়ম হচ্ছে প্রথমে দশমিকের আগের টুকুর মধ্যে ক্যালকুলেশন করা, আমি আবার বলছি নিয়ম হচ্ছে প্রথমে দশমিকের আগের অংশটুকুর মধ্যে ক্যালকুলেশন করা। আমরা যদি দশমিকের আগের অংশটুকুর মধ্যে ক্যালকুলেশন করি, এই চার সংখ্যাটি দশের ভিতরে কয়বার যাচ্ছে, আমরা নিশ্চয়ই সকলে জানি চার দশের মধ্যে যাচ্ছে দুইবার, চার দুগুণে আট। আচ্ছা, আমরা পাচ্ছি কত, দশ থেকে আট বিয়োগ করে দুই পাচ্ছি। এখন এর পরের সংখ্যাটি কত আছে, আট। এখন এই চার তো দুইয়ের ভিতরে যায় না, তাই না, তার মানে কি করতে হবে আমাকে, পরের সংখ্যাটি নামাতে হবে। কিন্তু পরের সংখ্যাটির আগে কিন্তু কি রয়েছে, দশমিক সাইন রয়েছে, তার মানে আমরা পরের সংখ্যাটি নামানোর আগেই কিন্তু ভাগফলের ঘরে একটি দশমিক চিহ্ন বসিয়ে দিব, ভাগফলের ঘরে একটি দশমিক চিহ্ন বসিয়ে দিব, বসালাম। তাহলে এবার আমরা আট সংখ্যাটিকে নামিয়ে ফেলি, কত পাচ্ছি আমরা, আঠাইশ পাচ্ছি। চার আঠাশের ভিতরে কয়বার যায়, সাতবার যায়, আমরা যদি সাতবার দেই চার সাত আঠাইশ। আচ্ছা, আমরা যদি আঠাইশ থেকে আঠাশ বাদ দিই কিছু থাকে, কিছুই থাকে না, কিছু না থাকলে আমরা কি করব, পরের ডিজিটটি নামাবো। আচ্ছা,
এখন আট থেকে আট বিয়োগ করলে হচ্ছে শূন্য। ওকে, পরের ডিজিটটি কি আছে আমাদের? এই চার শূন্যর ভিতরে কয়বার যায়? শূন্যবার যায়, কারণ চার তো শূন্যের ভিতরে যায়ই না। যেহেতু চার শূন্যের ভিতরে যায়ই না, আমরা এখানে কিন্তু চাইলে এই ঘরে একটি শূন্য বসিয়ে নিতে পারি। আচ্ছা, আবার এখানে কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের এক ছিল, আমরা এক নামাই নেই। কেন এক নামাই নেই? বিকজ অফ চার কিন্তু একের ভিতরে যাবে না, না গেলে আমাদেরকে কি করতে হবে? একসাথে দুটো সংখ্যাকে নামাতে হবে, একসাথে দুটো সংখ্যাকে নামাতে হবে। কিন্তু আমরা একসাথে দুটো সংখ্যাকে না নামানোর জন্য আমরা কি করছি? এখানে একটি শূন্য বসিয়ে দিব, চারকে শূন্য দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি শূন্য। তার মানে এবার আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? আমাদের বারো ছিল, বারো নামিয়ে ফেললাম। এবার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চার বারোর ভিতরে কয়বার যায়? তিনবার যায়। তার মানে কত হচ্ছে? তিন চারা বারো, অর্থাৎ আমরা ভাগফলটি পেয়ে যাচ্ছি 2.703। এই ম্যাথটা কি আমরা সকলেই বুঝতে পেরেছি? 2.703। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকেই করে ফেলেছি। হ্যাঁ, অনেকেই করে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ, মিম হয়েছে। আমি একটু মিমের খাতাটি একটু দেখতে চাচ্ছি স্ক্রিনে। মিম আপনার খাতাটি একটু ধরবেন, আপনার খাতাটি আমি একটু স্ক্রিনে নিয়ে আসছি। আচ্ছা, আমরা সকলেই কিন্তু মিমের খাতাটি দেখতে পাচ্ছি। এখানে একটি ডিফারেন্স দেখা যাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে শূন্য দ্বারা গুণ করে শূন্য নামানো, তারপরে কিন্তু আমরা বারো নামিয়েছি। কিন্তু দেখো মিম কিন্তু বারো একেবারে নামিয়ে ফেলেছে। যখন আমরা দুটো ডিজিটকে একেবারে নামিয়ে ফেলি, আমি সকলের উদ্দেশ্যে বলছি, সকলে আমরা একটু মিমের খাতাটি দেখার চেষ্টা করব। যখন আমরা দুটো ডিজিটকে একেবারে নামিয়ে ফেলি, তখন আমরা কি করি? ভাগফলের ঘরে বা অ্যান্সারের ঘরে একটি অতিরিক্ত ডিজিট জিরো নিয়ে আসি, একটি অতিরিক্ত ডিজিট জিরো কে নিয়ে আসি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তার মানে আমি একটু আগেই কিন্তু বলেছিলাম একটি ভাগ অঙ্কের করার আসলে অনেকগুলো ওয়ে আছে। একটি ভাগ অঙ্ক করার কিন্তু আসলে অনেক রকমের ওয়ে আছে। আমরা কিন্তু চাইলে যে যেই নিয়মটা আমার কাছে ইজিয়ার মনে হবে সেই নিয়মে কিন্তু আমরা করতে পারি। আমি মাত্রই দেখতে পেলাম মিম একভাবে করেছে, একসাথে দুটো ডিজিটকে নামিয়ে ফেলেছে। এবং একসাথে দুটো ডিজিটকে নামাতে গেলে কি করতে হয়? অ্যান্সারের ঘরে মানে ভাগফলের ঘরে একটি অতিরিক্ত জিরো নিয়ে আসতে হয়। আমি পর্যায়ক্রমিক ভাবে আপনাদেরকে সবগুলো নিয়মই দেখানোর চেষ্টা করব। আমার পরের স্লাইড গুলোর ভিতরে আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডটিতে। তিনকে আট দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তিনকে আট দ্বারা ভাগ করতে বলা হয়েছে। কিন্তু তিনকে কি আট দ্বারা ভাগ করা যায়? যায় না। আচ্ছা, এখন এই ভাগটিকে আমরা কিভাবে করব? আমরা ওই আগের মতোই লিখব, দুই পাশে দুটো দাগ দিব, এখানে আট লিখব। এখন এই আট তো তিনের ভিতরে যায় না। আট যদি তিনের ভিতরে না যায়, তাহলে আমরা কি করতে পারি? ভাগফলের ঘরে একটি দশমিক চিহ্ন নিয়ে আসব। দশমিকের আগে কিন্তু আমরা সবসময় জিরো বসিয়ে দিতে পারি। দশমিকের আগে কিন্তু আমরা সবসময় চাইলেই জিরোকে বসিয়ে দিতে পারি। আচ্ছা, এখন চলে আসি আমরা এই দশমিকের জন্য কি করতে পারি? ভাজ্যর ঘরে একটি অতিরিক্ত ডিজিট জিরো নিয়ে আসতে পারি। আচ্ছা, নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে? আট এবং তিরিশ। এখন আট তিরিশের ভিতরে কয়বার যায়? আট যায় তিরিশের ভিতরে তিনবার, তিন আটা চব্বিশ। আচ্ছা, আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে ছয় পেয়ে যাচ্ছি। এখন আট কি ছয়ের ভিতরে ভাগ যায়? নিশ্চয়ই যায় না। আট যদি ছয়ের ভিতরে ভাগ না যায়, আমাদেরকে কি করতে হবে? আবারও জিরো আনতে হবে। আবারও জিরো আমরা কোথা থেকে আনবো? আমরা কিন্তু অলরেডি এখানে একটি দশমিক চিহ্ন নিয়েছিলাম ভাগফলের ঘরে। এবং একটি দশমিক চিহ্নের জন্য আমাদের যতগুলো জিরো প্রয়োজন, একটি দশমিক চিহ্নের জন্য আমাদের যতগুলো জিরো প্রয়োজন, আমরা ঠিক ততগুলো জিরোকেই কিন্তু চাইলে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আনলিমিটেড জিরো এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এখানে কি করব? আরেকটি জিরো নিয়ে আসব। আরেকটি জিরো যদি নিয়ে আসি, কত তৈরি হচ্ছে? ষাট তৈরি হচ্ছে। এখন আট সাইডের ভিতরে কয়বার যায়? আট যায় সাইডের মধ্যে সাতবার, সাত আটা
56। আচ্ছা এবার আমরা কত পাচ্ছি, 10 থেকে 6 বিয়োগ করে 4 পাচ্ছি। 8 কি 4 এর ভিতরে যায়? যায় না। না গেলে কি করতে হবে? আবারও একটি জিরো আনতে হবে। এখন আমরা যদি আবারও একটি জিরো নিয়ে আসি আমরা কত পাচ্ছি, 40 পেয়ে যাচ্ছি। এবার 48 এর ভিতরে কয়বার যাচ্ছে? 5 টাইম যাচ্ছে। কয়বার যাচ্ছে? 5 বার যাচ্ছে। আমরা যদি এখানে 5 বসিয়ে দেই তার মানে আমরা পেয়ে যাচ্ছি 5 আটা 40, অর্থাৎ আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে 0.375। আচ্ছা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদেরকে অনেকেই খাতা দেখানোর চেষ্টা করছেন, তাওসিফ অলরেডি করে ফেলেছেন, অত্রিজা করে ফেলেছেন, মিম করে ফেলেছেন, নওসিন তাবাসসুম করে ফেলেছেন, নিহা করে ফেলেছেন, সায়েম করে ফেলেছেন এবং আরো অনেকেই করে ফেলেছেন। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। এক্স্যাক্টলি। আচ্ছা আমি অলরেডি দেখতে পাচ্ছি আমরা সকলেই অলরেডি করে ফেলেছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা তাহলে আমাদের পরের ম্যাথটি একটু দেখার চেষ্টা করব। আচ্ছা কি বলা হয়েছে এখানে, 98.7 কে ভাগ করতে হবে 21 দ্বারা। আচ্ছা এখন 98.7 কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি, দেখতেই পাচ্ছি আমি একটু আগেই বলেছিলাম প্রথমে আমাদেরকে দশমিকের আগের ডিজিট গুলোকে ক্যালকুলেট করতে হয়। আমরা যদি দশমিকের আগের ডিজিট গুলোকে ক্যালকুলেট করি, 21 98 এর ভিতরে কয়বার যায়? 21 কিন্তু 98 এর ভিতরে যাবে 4 বার। আচ্ছা আমরা যদি 4 বসিয়ে দিই, 4 21 কত হচ্ছে? 84 হচ্ছে। তার মানে 98 থেকে 84 বিয়োগ করে আমি পেয়ে যাচ্ছি কত? 8 থেকে 4 বিয়োগ করে 4 এবং 9 থেকে 8 বিয়োগ করে 1, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 14। এখন 21 কি 14 এর ভিতরে যায়? যায় না। না গেলে কি করতে হবে? আমাদেরকে পরের ডিজিটটি আনতে হবে। এখন পরের ডিজিটটি আনতে গেলে তার আগে একটি দশমিক চিহ্ন আছে, তার মানে অলরেডি আমাদেরকে ভাগফলের ঘরে দশমিক চিহ্নটি বসিয়ে নিতে হবে। আমরা যদি ভাগফলের ঘরে দশমিক চিহ্নটিকে বসিয়ে দিই তারপরে আমরা কিন্তু এই 7 সংখ্যাটিকে নামিয়ে ফেলতে পারি। এবার চলে আসো, 21 এই 147 এর ভিতরে কয়বার যাচ্ছে? 21 কিন্তু 147 এর ভিতরে যাচ্ছে 7 বার। 7 21 147, তার মানে আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 0, মানে ভাগশেষ পেয়ে যাচ্ছি 0 এবং আমাদের ভাগফলের অ্যান্সারটি হয়ে যাচ্ছে 4.7। আমরা কি বুঝতে পেরেছি সকলে? হ্যাঁ 4.7 অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে আমরা অনেকেই করে ফেলেছি। যারা খাতাটি স্ক্রিনে দেখাচ্ছিল তারা কি আমরা করছি নাকি বুঝতে অসুবিধে হচ্ছে? করছি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অলরেডি করে ফেলেছি অনেকেই। এবার তাহলে আমরা পরের টিতে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তাহসিনা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। তাহসিনা রেইজ হ্যান্ড করে রেখেছেন, আপনাকে আমি আনমিউট করছি। তাহসিনা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes sir. আচ্ছা জি, আপনি হয়তো অনেকক্ষণ যাবত কিছু বলতে চাচ্ছিলেন, আপনি চাইলে কিন্তু বলতে পারেন আমাদেরকে। স্যার বাংলা ব্যাকরণ করাবেন? আচ্ছা ঠিক আছে, আমাদের আসলে আজকে অলরেডি বোধহয় ক্লাসরুমে অ্যানাউন্স করা হয়েছিল যে আমাদের আজকে গণিত ক্লাস হবে, ঠিক আছে। তো আজকে আমরা গণিত ক্লাসটি করছি এবং রুটিন ওয়াইজ আমরা পরবর্তীতে আমাদের বাংলা ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আমাদের পরবর্তী ম্যাথটিতে চলে যাচ্ছি। বলা হয়েছে 9.46 কে 43 দ্বারা ভাগ করতে হবে। 9.46 কে আমরা ভাগ করব 43 দ্বারা। আচ্ছা 9.46 কে যদি আমরা 43 দ্বারা ভাগ করি কিভাবে করব? দশমিকের আগে কি আছে? এখানে 9 আছে। এখন এই দশমিকের আমি একটু আগেই বলেছিলাম ভাগ অঙ্কে আমরা প্রথমেই দেখব দশমিকের আগের সংখ্যাটির ভিতরে ভাগ যায় কিনা। এখন এই 9 এর ভিতরে কি 43 ভাগ যায়? যায় না। তো 9 এর ভিতরে যদি 43 ভাগ না যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? আগেই একটি দশমিক নিয়ে আসতে হবে। আমি অলরেডি 0.0 নিয়ে ফেলেছি। 0.0 নেওয়ার পরে এবার আমরা দুটো ডিজিটের মধ্যে খেয়াল করব, দুটো ডিজিট দ্যাট মিন্স হোয়াট? 94। আচ্ছা 43 94 এর ভিতরে কয়বার যায়? 43 94 এর ভিতরে যাবে 2 টাইমস, দুই বার যাবে। আমরা যদি 43 94 এর ভিতরে দুই বার দেই আমরা কি পেয়ে যাচ্ছি? 86 পেয়ে যাচ্ছি। আচ্ছা 94 থেকে 86 কে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। আমরা পরের সংখ্যাটি নামিয়ে ফেলি 6। ওকে এবার
43 এই 86 এর ভিতরে কয়বার যাচ্ছে? দুইবার যাচ্ছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কত? 86। অর্থাৎ আমাদের ভাগফলটি হয়ে যাচ্ছে কিন্তু 0.22। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকেই করে ফেলেছি, মিম করে ফেলেছি এবং আরো অনেকেই আমরা করে ফেলেছি। যারা করে ফেলেছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অলরেডি করে ফেলেছি আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। 24 কে ভাগ করতে বলা হয়েছে 32 দ্বারা। এখন 24 কি 32 দ্বারা ভাগ যায়? 24 এর ভিতরে কি 32 দিয়ে ভাগ যায়? নিশ্চয়ই যায় না। না গেলে কি করতে হবে আমরা অলরেডি কিন্তু জানি। না গেলে আমরা কি করব? ভাগফলের ঘরে একটি দশমিক সাইন নিয়ে আসব। আচ্ছা, আমরা যদি ভাগফলের ঘরে একটি দশমিক সাইনকে নিয়ে আসি, দশমিকের আগে কিছু না থাকলে কি দিতে হয়? জিরো। আমরা একটি জিরো দশমিক নিয়ে আসলাম। নিয়ে আসলে এই দশমিকের জন্য এখানে একটি জিরো দিতে পারি আমি ভাজ্যর ঘরে। তাহলে কত পাচ্ছি আমরা? 240 পাচ্ছি। এবার এই 32 240 এর ভিতরে কয়বার যায়? 32 240 এর ভিতরে যায় কিন্তু 7 টাইমস, 7 বার। আমরা যদি 7 বার দিয়ে দেই আমরা কত পেয়ে যাচ্ছি? 224 পেয়ে যাচ্ছি। তো আমরা আগের মতই করব 16। তো এখন আমরা কি করব? এই দশমিকের জন্য ভাগশেষের ঘরে একটি জিরো নিয়ে আসব। দশমিকের জন্য আমরা ভাগশেষের ঘরে যদি একটি জিরো নিয়ে আসি তাহলে কত হয়ে যাচ্ছে? 160 হয়ে যাচ্ছে। এখন 160 এর ভিতরে 32 সংখ্যাটি কয়বার যায়? 5 বার যায়। 5 বার দিলে কত হয়ে যাচ্ছে? 160 হয়ে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু আমাদের ভাগফলটি পেয়ে যাচ্ছি 0.75। আমি দেখতে পাচ্ছি লাইসা অলরেডি করে ফেলেছেন, মিম অলরেডি করে ফেলেছেন, তাওসিফ করে ফেলেছেন, অ্যালাইন করে ফেলেছেন, সাইফউদ্দিন করে ফেলেছেন, মোহনা করে ফেলেছেন, রিফাত আসনিয়া করে ফেলেছেন এবং আরো অনেকেই অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। যারা করে ফেলেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আমাদের পরের ম্যাপটিতে চলে যাচ্ছি। ওকে, আমাদের পরের ম্যাপটি হচ্ছে 10 এবং 100 দ্বারা ভাগ। খুবই ইন্টারেস্টিং একটি জিনিস এবং এখানে একটি ফর্মুলা আছে। আমরা আগে একটু ভাগ অঙ্কটি বোঝার চেষ্টা করব, তারপরে আমরা ফর্মুলাটা নিয়ে আলোচনা করব। যদি কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করতে বলা হয়, 24.3 কে ভাগ করতে বলা হয়েছে এখানে 10 দ্বারা। আচ্ছা, তাহলে আমরা যদি 24.3 কে 10 দ্বারা ভাগ করি, আগের নিয়ম অনুসারে আমরা কি পাচ্ছি? দশমিকের আগে রয়েছে কিন্তু আমাদের 24। এখন এই 24 এর ভিতরে 10 সংখ্যাটি কয়বার যায়? নিশ্চয়ই 2 টাইমস যায়। আচ্ছা, আমরা তার মানে এখানে 2 বসিয়ে দিব, 10 দুগুণে কত পাচ্ছি আমরা? 20 পাচ্ছি। 24 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি, এই যে 4 পেলাম, 10 কি 4 এর ভিতরে যায়? নিশ্চয়ই যায় না। না গেলে কি করতে হবে? পরের সংখ্যাটি নামাতে হবে বা পরের অঙ্কটি নামাতে হবে। পরের অঙ্কটি কি রয়েছে আমাদের? 3 রয়েছে, যার আগে একটি দশমিক সাইন রয়েছে। এখন এই 3 কে নামানোর আগে আমাদেরকে এই ভাগফলের ঘরে একটি দশমিক সাইন বসিয়ে দিতে হবে। আমরা যদি এখানে দশমিক সাইন বসিয়ে দেই তারপরে আমরা এখানে 3 নামিয়ে ফেলবো, তাহলে কত হচ্ছে? 43 হচ্ছে। এবার এই 10 43 এর ভিতরে কয়বার যাচ্ছে? 4 বার যাচ্ছে। 4 10 এ 40। আচ্ছা, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি? 43 থেকে 40 বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি 3। 10 কি 3 এর ভিতরে যায়? যায় না। না গেলে কি করতে হবে? পরের ঘরের শূন্যটি নিয়ে আসতে হবে। দশমিকের জন্য আমরা আরেকটি শূন্য নিয়ে আসবো। আমরা যদি শূন্য নিয়ে আসি এই জায়গাতে আমরা কি পেয়ে যাচ্ছি? 30 পেয়ে যাচ্ছি। তাহলে 10 30 এর ভিতরে কয়বার যাচ্ছে? 3 টাইমস যাচ্ছে, 3 বার যাচ্ছে। তাহলে আমরা যদি 3 বার বসিয়ে দেই 3 10 এ কত হচ্ছে? 30 হচ্ছে। ওকে, আমরা ভাগফলটি পাচ্ছি 2.43। আমরা একটি জিনিস এখানে লক্ষ্য করব, 24.3 কে আমরা যখন 10 দ্বারা ভাগ করছি, 24.3 কে আমরা যখন 10 দ্বারা ভাগ করছি তখন ভাগফলের ভিতরে আমরা ভাগফলটি কত পেয়েছি একটু সকলে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এখানে একটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটির জন্যই আমি আসলে আপনাদেরকে মনোযোগটা দিতে বলছি। আচ্ছা দেখুন, 24.3 কে আমরা 10 দ্বারা ভাগ করছিলাম। এখন এই 24.3 এর ভিতরে ডান দিক থেকে কয় ঘর পর দশমিক চিহ্নটি আছে? এক ঘর।
ডান দিক থেকে কয় ঘর বা দশমিক চিহ্ন আছে? এক ঘর। এবং আমরা যে ভাগফলটি বের করেছি 2.43, আমরা যে ভাগফলটি বের করেছি 2.43, এই ভাগফলের ভিতরে দশমিক সাইনটি ঠিক একটি ঘর বামে চলে গিয়েছে, একটি ঘর বামে চলে গিয়েছে। দেখুন আপনাদের ছিল এখানে 24.3, আপনি ভাগফলের অ্যান্সারটি কি পেয়েছেন 2.43। তার মানে এই যে দশমিক সাইনটি রয়েছে, এই দশমিক সাইনটি একটি ঘর বাম দিকে সরে গেছে। এখন এই যে একটি ঘর বামে সরে গেছে, এটা কিন্তু একটা ফর্মুলা অনুসারে হয়েছে। এখান থেকে বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা, বিভিন্ন গণিতবিদেরা একটি ফর্মুলা আবিষ্কার করেছেন। ফর্মুলাটি হচ্ছে কি, যদি আমরা কোনো সংখ্যাকে, দশমিক কোনো সংখ্যাকে 10 দ্বারা কিংবা 100 দ্বারা কিংবা 1000 দ্বারা ভাগ করি, যখন আমরা কোনো সংখ্যাকে 10 কিংবা 100 কিংবা 1000 দ্বারা ভাগ করব, তখন ভাগফলের ভিতরে দশমিক চিহ্নটি যেই কয়টি ভাজকের মধ্যে শূন্য থাকবে, ভাজকের মধ্যে আমাদের যেই কয়টি শূন্য থাকবে, দশমিক বিন্দুটি ঠিক ওই কয় ঘর বাম দিকে সরে যাবে, দশমিক বিন্দুটি ঠিক ওই কয় ঘর বাম দিকে সরে যাবে। আমরা কি বুঝতে পেরেছি সকলে কথাটি, ফর্মুলাটি কি সকলে বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা একটি ম্যাথ একটু নিজেরা করার চেষ্টা করছি। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু নিজেরাই করবেন। সাপোজ 0.275, 0.0, না এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা 13.275 লিখি, 13.275 লিখেছি, সকলে একটু নিজেদের কপিতে লিখার চেষ্টা করব, 13.275। আচ্ছা, এটাকে আমরা ভাগ দিব 10 দ্বারা, ভাগ দিব আমরা 10 দ্বারা, ভাগফলটি কি হবে, অ্যান্সারটি কি হবে, আমরা ভাগ না করে একটু দেখি কেউ বলতে পারে কিনা বা করতে পারে কিনা, ঝটফট করে ফেলবো, মাত্র 5 সেকেন্ড সময় দিব আমি। আমি দেখতে পাচ্ছি অলরেডি মিম করে ফেলেছেন, অত্রিজা করে ফেলেছেন, রিফা দাসিয়া করে ফেলেছেন, মোহনা করে ফেলেছেন, মাহফুজ আহমেদ করে ফেলেছেন। ঠিক আছে, আমি মাহফুজের খাতাটি একটু স্ক্রিনে নিচ্ছি। মাহফুজ, আপনাকে আমি স্পটলাইট দিচ্ছি। 13.275 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে দশমিকটি ঠিক এক ঘর বাম দিকে সরে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। আমরা একটু সকলে মাহফুজের খাতাটি দেখার চেষ্টা করব, যারা করে ফেলেছি দেন ফাইন, যারা এখনো করতে পারছি না বা বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা সকলে একটু মাহফুজের খাতাটি দেখার চেষ্টা করব। 13.275 কে 10 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, এখানে একের সাথে শূন্য আছে কয়টি, একটি। যখন একের সাথে একটি শূন্য থাকবে, এই ভাগফলের ঘরে দশমিক চিহ্নটি বাম দিকে এক ঘর সরে যাবে। দশমিক চিহ্নটিকে যদি আমরা বাম দিকে এক ঘর সরিয়ে দেই, এই দশমিকটি ছিল 3-এর পরে, কিন্তু দশমিক চলে যাবে 1-এর পরে, তার মানে ভাগফলের অ্যান্সারটি হবে 1.3275। মাহফুজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা 10 এবং 100 দ্বারা ভাগ করার নিয়মটি সকলে বুঝতে পেরেছি, সকলে কি বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথটি একটু দেখার চেষ্টা করছি। আমাদের পরের যে ম্যাথটি রয়েছে, 24.3 কে 100 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আই থিঙ্ক এটা কিন্তু আমরা নিজেরাই করতে পারবো, এবং নিয়মটি কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলেছি যে 10 কিংবা 100 দ্বারা ভাগ করতে বললে আসলে নিয়মটি কি বোঝায়। আচ্ছা, এটাকে আমরা যখন ভাগ করব, তখন আমাদের অ্যান্সারটি চলে আসবে এমন 0.243। হ্যাঁ, অলরেডি অনেকেই করে ফেলেছি, আমরা যারা করে ফেলেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আমরা অলরেডি সকলে কিন্তু নিয়মটি বুঝে ফেলেছি, এই জন্য আমি এই ম্যাথটিকে আর এক্সপ্লেইন করছি না, বিকজ ইতিমধ্যে আমরা সকলে ভাগের নিয়মটি পারফেক্টলি বুঝে ফেলেছি, এবং আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি এটিও যে 10 কিংবা 100 কিংবা 1000 দ্বারা ভাগ করতে বললে আমরা কিভাবে ভাগ না করে খুব দ্রুত গতিতে অ্যান্সারটি বের করে ফেলতে পারি। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যেই কয়টি ম্যাথ দেখলাম, এই পর্যন্ত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ দেখেছি, সবগুলো ম্যাথই আমরা খুব সুন্দর মতো বাসায় নিজেরা প্র্যাকটিস করব, এবং আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা 10 এবং 100 দ্বারা যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে
মিনিমাম 5টি ম্যাথ। আমি আবারো বলছি 10 এবং 100 দ্বারা যে ম্যাথ গুলো রয়েছে সেখান থেকে প্রতিটি ম্যাথ আমরা মিনিমাম 5টি ম্যাথ করব। আচ্ছা, এবং প্রথম দিকে যে আমরা দেখলাম দশমিক নাম্বারকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, দশমিক নাম্বারকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, সেটি আমরা একটি করেছি কথায় এবং একটি করেছি ভাগ অঙ্কের মাধ্যমে, নর্মাল ভাগ নিয়মের সাহায্যে। আচ্ছা, নর্মাল ভাগ অঙ্কের নিয়মের সাহায্যে আমরা যেই ম্যাথটি করেছিলাম, আমরা আগে যে নিয়মগুলো শিখেছি পাশাপাশি দাগ দিয়ে, সেই নিয়ম থেকে আমরা দশটি ম্যাথ করব, সেই নিয়ম থেকে আমরা দশটি ম্যাথ করব, এবং পাশাপাশি ভাগ অঙ্কের যে নিয়মটি রয়েছে সেখান থেকে আমরা 5টি ম্যাথ করব, টোটাল 20টি ম্যাথ। আমি আবারও বলছি পাশাপাশি কথায় যে ম্যাথগুলো রয়েছে, ভাগের কথা দিয়ে যে ম্যাথগুলো করেছি আমরা 0.1 0.001, সেই নিয়মগুলো থেকে আমরা 5টি ম্যাথ করব, এবং 10 এবং 100 এর ম্যাথগুলো দিয়ে আমরা 5টি ম্যাথ করব, 10টি, এবং নর্মাল নিয়মের যে ভাগের নিয়মটি রয়েছে সেখান থেকে আমরা করব 10টি। মোট 20টি ম্যাথ আমরা সকলে বাসায় অবশ্যই হোমওয়ার্ক করে ফেলব। সকলে কি বুঝতে পেরেছি আমরা কি হোমওয়ার্ক করব? আমরা কি সকলে বুঝতে পেরেছি? জি, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা সকলেই বুঝতে পেরেছি। আমাদের বইতে দেখব, মূল বোর্ড বইতে অসংখ্য ভাগের ম্যাথ রয়েছে, অসংখ্য ভাগের ম্যাথ রয়েছে, সেখান থেকে আমরা 10 এবং 100 দিয়ে 5টি ম্যাথ করব, এছাড়া কথার অঙ্ক দিয়ে 5টি করব, এবং ভাগ অঙ্কের নিয়ম দিয়ে নিচের ক্লাসে যে ভাগ অঙ্কের নিয়মটি শিখেছি সেখান থেকে আমরা 10টি ম্যাথ করব। এই টোটাল হচ্ছে আমাদের 20টি ম্যাথ। আমাদের বইতে দেখব, আমরা যদি ভিতরের দিকে যাই অনুশীলনীতে আমরা কেউ যাব না, আমি এখনো অনুশীলনী স্টার্ট করতে চাচ্ছি না, আমরা সকলে চ্যাপ্টারের ভিতরে একটু দেখব, চ্যাপ্টারের ভিতরে দেখব অনেক রকমের ম্যাথ আছে, তো সব রকমের ম্যাথ থেকে আমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের ইচ্ছে মতো 20টি ম্যাথ অবশ্যই বাসায় বাড়ির কাজ কমপ্লিট করে ফেলব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দিনা অলরেডি অনেকক্ষণ যাবত হয়তো হাত তুলে রয়েছেন। দিনা, আমি আপনাকে আনমিউট করছি, আপনি হয়তো আমাদেরকে কিছু বলতে চাচ্ছিলেন। দিনা, আপনি কি আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। জি, আপনি চাইলে বলতে পারেন। স্যার, আমাদের বুধবারে কি ক্লাস হবে? আচ্ছা, রুটিন অনুসারে যে ক্লাসটি রয়েছে বুধবার দিন সেই ক্লাসটি হবে, কিন্তু যদি আমাদের রুটিনটি চেঞ্জ হয়ে যায় কোনো কারণে তাহলে অবশ্যই আপনাদেরকে ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। ঠিক আছে, আমরা আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। আমরা সকলে যে বাড়ি কাজটি দেওয়া হচ্ছে সেই বাড়ি কাজটি খুব সুন্দর মতো বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। আগামী ক্লাসের আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছে আমি তো আমি দেখাবো তোমার।